দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস সোমবার দুপুরে একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় কথা জানানো হয়েছে মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর ময়মনসিংহ বরিশাল পুটোয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় হওয়া বয়ে যেতে পারে সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে